যে কেউ যদি পাঠায়, ইনভাইটেশন পাঠায়, ওটা অ্যাকসেপ্ট না করলে, হুম না করলে কি, মানে না করলে কি হবে? সে তো আমার সাথে অ্যাড থাকবে না, এরকম কিছু নাকি হচ্ছে ফলো থাকবে? না, আপনি একসেপ্ট না করলে সে তো আপনার কানেকশন হবে না। লাইভটা হচ্ছে কিনা একটু চেক করেন। শাপলা, ওই আজকে কেউ ফাইবারে ঢুকছিলেন? ওই আজকে একটা নতুন ইয়ে আসলো, এটা কি বুঝলাম না, এটা এটা নো দিবেন, নো নো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে পিন্টারেস্ট নিয়ে, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে ক্লাস শুরু করব। আমার ক্যামেরাটা অন রাখলে কেমন জানি লাগে, অফ করে দিই। হ্যাঁ, লজ্জা লাগে, থাকুক। কমফোর্ট ফিল করা যায় না ক্যামেরা অন করে ক্লাস নিতে। তো যেখানে ছিলাম, আজকে ক্লাসটা হচ্ছে পিন্টারেস্ট নিয়ে, পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করে সেটা শিখবো, পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ, জি আপু, লাইভটা হচ্ছে, পিন করা, পিন গুলো দিয়ে কিভাবে মার্কেটিং করতে হয়, অল ওভার যা যা আছে বেসিক আমরা সব দেখব। প্রথমে হচ্ছে আমাদের দরকার যেটা, সেটা পিন্টারেস্টটা কি। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তো একটা করে আমরা জানি নাম আছে, এগুলো সবগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। পিন্টারেস্টটাকে কি হিসেবে ধরা হয় বা পিন্টারেস্ট নিয়ে কার কতটুকু আইডিয়া আছে এটা একটু বলেন। আবু পিন্টারেস্ট সম্পর্কে একদম নিউ আমি। পিন্টারেস্ট টা ইমেজ শেয়ারিং সাইট, এটা জানি। আচ্ছা, আর কেউ? মামুন, আপনার আগে থেকে অ্যাকাউন্ট ছিল, আপনি বলেন। মামুন কোথায়? মামুন কি নাই ক্লাসে? মামুন আপা ওস্তাদ জি আনমিউট করতে, কোথায় সরি গিয়েছে? আনমিউট করতে পারতেছিলাম না। আচ্ছা, আচ্ছা, ওই পিন্টারেস্টটা হচ্ছে যে মানে যেটা আমি যতটুকু বুঝি, আমি যদিও ওই পিন্টারেস্টে তেমন একটা অ্যাক্টিভ না, আমি না অ্যাকাউন্ট করে রাখছি, এটা হচ্ছে যে ফটো শেয়ারিং এর জন্য বেস্ট একটা মাধ্যম। আর ফটো শেয়ারিং করে যারা মার্কেটিং করে তাদের জন্য এটা একটা বেস্ট ওয়ে। আর এখানে হচ্ছে অনেকগুলো ফ্রি টেমপ্লেট পাওয়া যায় মার্কেটিং করার জন্য বা ব্র্যান্ডিং করার জন্য। এতটুকুই এতটুকুই আর তেমন বেশি কোনো আইডিয়া নাই আর কি। আচ্ছা ঠিক আছে, যতটুকু বলেছেন মোর দেন ইনাফ বলে দিয়েছেন। পিন্টারেস্টটা একেবারেই হচ্ছে ওয়ান সর্ট অফ ইনস্টাগ্রামের মতো ধরতে পারেন, অথবা আমরা লাস্ট যেই টপিকটা নিয়ে আলোচনা করলাম, টুইটার। টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলোকে সবগুলোকে আসলে মাইক্রো ব্লগিং সাইট বলা হয়। প্লাস হচ্ছে ইমেজ অ্যান্ড ফটো শেয়ারিং, এই তিনটা প্ল্যাটফর্ম বেসিক্যালি এই দুইটা শেয়ার করে, এই দুইটা থ্রুতে, মানে এই দুই ধরনের কন্টেন্টের থ্রুতেই হচ্ছে গিয়ে ওভারঅল মার্কেটিংটা করা হয়। পিন্টারেস্টটাও সেম একেবারে ইনস্টাগ্রামের মতো, এখানে আমরা ম্যাক্সিমাম হচ্ছে ফটো শেয়ার করে আমাদের প্রোফাইলগুলো মেনটেন করব। এখানে প্রোফাইলের কানেকশন যেটা আছে সেটা, এখানে কানেকশন না, পিন্টারেস্ট, টুইটার এবং ইনস্টাতে আমরা ফলোয়ার, ফলোয়িং এই ব্যাপারটা ধরি। তো ফলোয়ার বাড়াতে হবে। আর হচ্ছে মামুন যেটা বলল, যদিও এখানে ভিডিও শেয়ারও করা যায়, বাট এটাকে মেনলি ধরা হয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে, ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে, এবং যত মার্কেটিং করা হয় একদম ইমেজ গুলো দিয়ে করা হয়, আর ইমেজ গুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে রিয়েল লাইফ ইমেজ গুলোই হয়। একদম রিয়েল লাইফ ইমেজ বলতে যেটা বোঝানো হচ্ছে, ইমেজের কয়েকটা ভার্সন আছে। একটা তো আমরা এই যে আমার যে ছবিটা দেখা যাচ্ছে এটা আমার রিয়েল পিকচার, হ্যাঁ, বাট উপরে যেটা দেখছেন কভারে সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ডিজাইন, একটা গ্রাফিক মানে ইলাস্ট্রেটর বা ফটোশপে বা কোনো সফটওয়্যার দিয়ে এটা ডিজাইন করে এটা করা হয়েছে। সো এইটা হচ্ছে একটা আপু গ্রাফিক্যাল, কিছু দেখা যাচ্ছে না আপু স্ক্রিন শেয়ার করেননি তো?
এত এত কথা বলে ফেলছি এখন বলে আমি স্ক্রিন শেয়ার করি না, কেমনটা লাগে? আমি আপু মাত্র ভাইবা দিয়ে আসলাম তো আমি এখন দেখতেছি কিছু নাই। আচ্ছা আমি একটা ইয়ে নিয়ে স্ক্রিন শট নেই, আজকে আমি তো সাজুগুজ করে বসে আছি, তো আমি আমার ইয়েটা আচ্ছা আমি বলে সাজুগুজ করছি, আমি কি সাজুগুজ করছি? আপনি তো বলছেন হ্যাঁ আমি নর্মালি বসছি। আপুকে ফার্স্ট টাইম দেখলাম আজ। ও মামুন কি লেটে জয়েন করছেন? আমি এতক্ষণ ক্লাসে ঢুকেই আজকে হচ্ছে গিয়ে আমার তো সব ভিজায় ফলাইতেছে বৃষ্টি। ক্লাস পর ঢুকছি। ওয়েট আসি। আমরা এখানে গরমে থাকতে পারতেছি না আর আপুর এখানে বৃষ্টি পড়তেছে, আল্লাহ রহমত। আচ্ছা শাপলা আমাকে ইয়ে দিছো না লাইভ লিংকটা? ও আচ্ছা দিয়ে দিছি। আচ্ছা আমি লাইভ লিঙ্কটা একটু শেয়ার করি। চিড়ায় বৃষ্টি হয়? আমার এখানে তো সেই বৃষ্টি শুরু হলো। আপু এখানে তো রোদ। রোদ ভাড়া বলতেছে আপু, গরমে থাকতে পারতেছে না। আপু আলি আপু ওই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন নাই? না এটা ট্রাই করতেছি। আপনি যখন ক্যামেরাটা অন করবেন, আচ্ছা এখানে তো আমাকে জুমের ইয়েটা কি দেখায় আপনাদেরকে? জুমের কি বলে কি আপু, আমার জুমের ইয়েটা কি আপনাদেরকে দেখাচ্ছে এখন? দেখেন তো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ দেখাচ্ছে আপনারটা। না না সেটা না, আমি যখন শেয়ার স্ক্রিন করি তখন কি আমার জুম এরিয়াটা দেখায়? দেখেন তো একটু আপনারা, তাহলে আমি দেখায় দিতে পারবো কিভাবে করব। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে তো এখন আপনার শেয়ার স্ক্রিনটা দেখাচ্ছে আপু। হ্যাঁ এখন আমার স্ক্রিনে কি দেখাচ্ছে? হ্যাঁ আপনার জুমের লোগোটা দেখাচ্ছে, জুমের অ্যাপসটা দেখাচ্ছে। এইখানে আমাদের নিচে দুইটা অপশন থাকে না, প্রথমে তো মাইক তারপর ভিডিও। হ্যাঁ আপনি যখন ভিডিওটা অন করবেন তখন, ও আচ্ছা পাইছি পাইছি ঠিক আছে আপু থ্যাংক ইউ। পাশে দেখেন চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, ওখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে দিবে, আর ওখানে গিয়ে আজকে যে ইয়েটা দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেই ইমেজটা ল্যাপটপ থেকে মোবাইল থেকে পারবেন না, ল্যাপটপ থেকে সেট করে নেবেন। না ল্যাপটপ থেকে নিছি মানে যাচ্ছি, আমার ছেলের যন্ত্রণায় এই জানো তুই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু করে ফেলবো। ওকে যেটা দেখাচ্ছিলাম যে পিন্টারেস্টে ম্যাক্সিমাম হচ্ছে রিয়েল লাইফ ইমেজ গুলো শেয়ার করা হয়। রিয়েল লাইফ ইমেজ কোনটা? এই যে আমার প্রোফাইল পিকচারে যেটা দেয়া আছে, আমার একটা হাসি দেয়া ছবি, এটা একটা রিয়েল লাইফ পিকচার। আর উপরে যেটা আছে এইটা হচ্ছে একটা ডিজাইন করা গ্রাফিক্যাল একটা ইমেজ। সো পিন্টারেস্টে ম্যাক্সিমাম হচ্ছে রিয়েল লাইফ ইমেজ গুলো, লাইক আমার এই ছবিটা আমার নিজের ছবি, এটাতে কোনো ডিজাইনিং করা কিছু নাই। একটা এটা একটা প্রোডাক্টের ছবি হতে পারে বা সার্ভিসের, তো আমরা আলাদা কোনো ছবি তুলতে পারি না। সার্ভিসের ক্ষেত্রে হয়তো আমাদেরকে একটা ডিজাইন করে, যেমন এটা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস বোঝাচ্ছে, এখানে অনেক কিছু আছে আইকন, এটা দিয়ে হয়তো সার্ভিসের ইয়ে করতে পারি। বা ভিডিও যদি হয় তখন আমরা হয়তো আমাদের সার্ভিসটা ভিডিওতেও দেখাতে পারি। যেমন রেস্টুরেন্টকে যদি এক্সাম্পল দেই, রেস্টুরেন্টে গেস্ট আসছে, ওয়েটাররা খাবার সার্ভ করতেছে, সেই জিনিসগুলো যে ছোট ছোট ভিডিও সেটাকে আমি শেয়ার করে আমার সার্ভিসটাকেও দেখাতে পারি। বাট প্রোডাক্টের ক্ষেত্রে, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে রিয়েল লাইফ যে ছবি হবে সেটা প্রোডাক্টের একদম র পিকচারগুলো, রিয়েল পিকচারগুলো সেগুলো, গ্রাফিক্যাল ডিজাইন করা বা ইনফোগ্রাফিক যেগুলো আমরা ক্রিয়েট করি সেগুলো না।
পিন্টারেস্টটা ব্যবহার করা হয় মূলত হচ্ছে সব ধরনের ইমেজ শেয়ারিং এর জন্য, ভিডিও করা হয় বাট 80-90% হচ্ছে ইমেজ শেয়ার করে কাজ করা হয়। তো এটাকে এই জন্যই মাইক্রো ব্লগিং বলা বলার পিছনে ওই টুইটারের মতনই কারণ, এখানে খুব বড় পরিসরে কোনো ক্যাপশন লেখা যায় না, ছোট ক্যাপশন লিখতে হয়, ছোট কিছু হ্যাশট্যাগ ট্যাগ এগুলো ইউজ করে। এবং পিন্টারেস্ট আরেকটা জিনিসের জন্য ফেমাস টুইটার আর পিন্টারেস্ট, সেটা হচ্ছে লিঙ্ক শেয়ারের জন্য। পিন্টারেস্টটাকে কাউন্ট করা হয়, একটা ফটো দেওয়া হয় এবং ফটোর সাথে একটা লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়, লিঙ্কটাকে কানেক্ট করে দেওয়া হয়। তখন আপনারা ফটোটা শেয়ার দিবেন, ওটার সাথে যে লিঙ্কটা কানেক্ট করবেন সেই লিঙ্কটা ক্রিয়েট মানে ক্লিক করলে আপনি যে জায়গায় আপনার ট্রাফিকটা নিয়ে যেতে চান। আমি আছি এখন পিন্টারেস্টে, বাট আমি চাই যে পিন্টারেস্টে আমি যে যে ছবিগুলো দিব সেই ছবি থেকে যাতে সব ট্রাফিকটা আমার আইদার ফেসবুকে বা আমার ওয়েবসাইট যদি থাকে, মেইনলি ওয়েবসাইট নিয়ে কাজ করা হয়, ওয়েবসাইটে আমি ডাইভার্ট করবো। তো প্রত্যেকটা ছবির সাথে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কগুলো আলাদা করেই দিতে পারবো, এমন ভাবে যেটাতে আমার ছবিতে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে বা আমার ফেসবুকে বা আমার অন্য যে প্ল্যাটফর্মে আমি নিতে চাই সেখানে সুন্দর করে নিয়ে যায়। তো এখান থেকে ট্রাফিকটা ডাইভার্ট করা যায় খুব সহজে থ্রু ইমেজ। আমরা জানি যে আমরা রিটেন কিছু থেকে সবসময় বেশি অ্যাট্রাক্টেড হই সব ভিজুয়াল ব্যাপারগুলোতে, একটা সুন্দর ছবি দেখলে আমরা যতটা অ্যাট্রাক্টেড হই তার থেকে বেশি একটা সুন্দর ভিডিওতে অ্যাট্রাক্টেড হই। তো এই কারণে পিন্টারেস্টটা খুব বেশি ফেমাস আমাদের কান্ট্রির অনেকে, আমরা হয়তো বা এই যে আগেও বলেছিলাম যে এক একটা কান্ট্রি ওয়াইজ বা কালচার ওয়াইজ আসলে প্ল্যাটফর্মগুলো ব্যবহারটা মানে কাউন্ট করা হয়। যেমন এশিয়ান কালচারে আমরা ফেসবুকের পোকা পিন্টারেস্ট টুইটার এগুলো নিয়ে বেশি একটা কাজ করি না, বাট এখন একটা সময় আসছে যে সবাই একটু ডাইভার্ট হচ্ছে ফেসবুকটাকে রেখে ইনস্টা, ইনস্টার সাথে লিঙ্কডইন প্লাস হচ্ছে টুইটার পিন্টারেস্ট এগুলোতে খুব বেশি ইনভলভ হচ্ছে। বাট পিন্টারেস্ট টুইটার এই জিনিসগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড সবাই হচ্ছে খুবই ব্যবহার করে, বিশেষ করে টুইটারের মতো। মামুন যেটা গত টুইটারের ক্লাসে বলেছিল যে টুইটারটা ম্যাক্সিমাম পাবলিক ফিগার, পাবলিক কমিউনিটি বা হচ্ছে সেলিব্রিটি এরা বেশি ব্যবহার করে, ঠিক সেম ওয়েতে পিন্টারেস্টটা সবচেয়ে বেশি ইউজ করে আসলে সেলিব্রিটি যারা আছে, কারণ তাদের রেগুলার বেসিসে ইমেজগুলো পিন্টারেস্টের থ্রুতে তারা হচ্ছে মার্কেটিং করে, নিজেদেরকে প্রমোট করে। তো অ্যাজ ইউজুয়াল আপনাদের একটা ডক ফাইল রেডি আছে পিন্টারেস্টের ব্যাপারে, এখানে যে যে ইনফরমেশন দেওয়ার দরকার আছে আমি সবগুলো দিয়ে সাজিয়েছি। তো এখানে ডিটেলে যা আছে আমি এগুলো নিয়ে বলছি না, আপনারা পড়ে নেবেন, প্রত্যেকবারই একই কথা বলা যে ডক ফাইলে যেগুলো দিয়েছি সেগুলো পড়বেন, যে ইনফো দেওয়া থাকে সেগুলো জানার মতো প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ডক ফাইলে দেওয়া হয়। তো আমার পিন্টারেস্টে অ্যাকাউন্টটা আগে থেকে ক্রিয়েট করা, সো এটা দেখতে পাচ্ছেন আমি এখন পিন্টারেস্টে আমার প্রোফাইলে আছি, আমি হোমেও নাই হোম ফিডে নাই প্রোফাইলে আছি। আমি ফেসবুকের যেরকম প্রোফাইলের যে ড্যাশবোর্ড এটা হচ্ছে আমার পিন্টারেস্টের ড্যাশবোর্ড আছে। তো আমরা একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করি, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো আমাদের ক্লাসে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাদের কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করি। তো হচ্ছে অয়ন, মেবি অয়ন নাকি সৈকত কে জানি বলেছিলেন পিসিতে বসছেন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, সৈকত আপু আছে। ওকে তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আমার স্ক্রিন শেয়ার আপ করতেছি। হ্যাঁ আপু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দর কি সুন্দর এটা, আসলে সুন্দর আপু।
অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমার এটা ভালো লাগে অনেক, সবকিছু দেখা যায়। আচ্ছা আমি কি আরেকটা স্ক্রিনশট নিব? 27 জন আচ্ছা, পিন্টারেস্টে আমাদের লগইন করার জন্য তেমন কিছুই লাগবে না অ্যাকচুয়ালি, কোনো প্ল্যাটফর্মে লগইন করার জন্য, সাইন আপ করার জন্য অ্যাকচুয়ালি তেমন কোনো বিশেষ বিশেষ কোনো ইনফরমেশন দরকার পড়ে না, যেটা দরকার পড়ে হচ্ছে ইমেল। তো প্রায় প্রায় আপনারা দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদেরকে বলবে আইদার ফেসবুক দিয়ে অথবা গুগল দিয়ে অথবা আরো কিছু অপশন মাঝে মাঝে সাজেস্ট করে, সেগুলো দিয়ে লগইন করার জন্য। বাট আপনারা কখনোই কখনোই এই যে এখানে যদি সৈকত এখন কন্টিনিউ উইথ গুগল দেয়, তাহলে এই যে জিমেল আইডিটা দিয়ে হচ্ছে ব্রাউজারে লগইন করা আছে ওটা দিয়ে ডিরেক্ট লগইন হয়ে যাবে। তো ডিটেক্ট করতে পারেন, এটাও গুগল আপনার গুগল ইমেলটাকে নিবে, কিন্তু সেটাও আমরা করব না। ফেসবুক এর থ্রুতে তো কখনো কোনোটাতে আমরা সাইন আপ করব না, এটা আমি বলে রাখছি এই কারণে, কারণ এই ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এটাকে ইউজ করে অন্য প্ল্যাটফর্মে যদি আপনি কানেক্ট করে আইডিটা ওপেন করেন, তো হচ্ছে আপনার যে কোনো একটা আইডিতে প্রবলেম হলে অন্যটাও এফেক্টেড হয়। সো এটার জন্য কখনো ফেসবুক দিয়ে কোথাও লগ ইন বা সাইন আপ করবেন না। তো আমরা আলাদা করে আমাদের ইমেল দিয়ে হচ্ছে সাইন আপ করবো। তো সৈকত আপনি কি ইমেল দিবেন, সেটা পাসওয়ার্ড আপনার এই যে তিনটা ইনফরমেশন বসায় ফেলান। আচ্ছা আমি একটা ইয়ে নেই, সৈকত একটু স্ক্রিনশটটা অফ করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ক্যামেরা অন করেন মালিয়া আপু, আপনি কি দেখছেন? আমি এসে ক্যামেরা অন করেছিলাম কিন্তু শুধু থাকতে। সৈকত কোথায় বসায় এটা? ও আপু আমার বিছানায় ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা কেমন হয়, লাইট বন্ধ তো রুমে তাই। আচ্ছা নিয়ে নিছে। That doesn't look like an email address. কোথাও ভুল করছেন কিছু? না আপু এটাই তো, এটা দিয়ে আমার ফাইবারেও খোলা। ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে কোথাও ভুল করছেন অথবা আবার পুরাটা মুছেন, মুছে লিখেন আবার, মাঝে মাঝে প্রবলেম করে। এটা কাজ করতেছে না। সৈকত তুই না বলছিলি একবার কোন আইডি দিয়ে কাজ করতেছে না, জিমেল আইডি দিয়ে, তারপর আরেকটা আইডি দিয়ে খুলছিস তুই, ওইটা ওইটা ইউজ কর। হ্যাঁ আমি দুইটা ইউজ করতেছি। এটাও তো ই বলতেছে আপু, আমরা কি একটু ওই মানে সামনে প্রসিড করে দেখবো যে কি হয় না, এখন তো চলে গেছে। এটাই আমি আপনাকে বললাম, মাঝে মাঝে একবার কিছু একটা টাইপ করলে কোনো কিছুতে প্রবলেম হলে ওটা রেড মার্ক দেখায়, ওটাকে মুছে আবার নতুন করে লিখলে নিয়ে নেয়। এখন পাসওয়ার্ড দেন, এজ দেন, ইনফরমেশন গুলো দেন, এগুলো আর কিছু নাই, এগুলো দেখলে আপনারা বুঝবেন।
H20 কেমনে ও 20 কেমনে আপু বুঝি নাই ও 20 কেমনে ওই জানে নেটে আরো কম থাকে না নেটে বেশি থাকে সৈকত সো নেক্সট এ দা সৈকত এটা ফিমেল দেন পদবা বাজবে আপু এটা কিন্তু ভালোই ফিমেল দিতে পদবা বাজবে আপু আসলে ফিমেল দিব দেন না 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 আপনি মজা করতেছেন আমি মনে করছি সিরিয়াসলি বলছেন না দেন না 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 আপনি মজা করছেন ঠিক কি আপু এটা কি ইংলিশ দিব না বাংলা দে আচ্ছা এইগুলা যদি আমাকে বলতে হয় কি দিবেন নেক্সট ডে নেক্সট ডে আচ্ছা লোকেশনের ব্যাপারে একটা জিনিস আছে সেটা হচ্ছে এখন আপনি আপনার অ্যাকাউন্টটা দিয়ে যদি অ্যাড রান করতে চান পিন্টারেস্ট একটা ব্যাপার আছে সব কান্ট্রির অ্যাড সাপোর্ট করে না সো আমাদের বাংলাদেশ অভাগা বাংলাদেশের কান্ট্রিতে অ্যাড সাপোর্ট করে না সো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যদি অ্যাড রান এর ইচ্ছা থাকে পরবর্তীতে তাহলে এটা লোকেশনটা বাংলাদেশ দিবেন না আচ্ছা এইখানে যেটা আমাদের ইয়ের মতো কি বলে এটাকে আমি একটা জিনিস লিখতেছি তো আসলে ল্যাপটপের দিকে তাকাইনি এখানে আমরা টুইটারে যেরকম আগেই একদম স্পেসিফিক ইন্টারেস্ট গুলো দিয়েছি এখানেও আমরা হচ্ছে ওই ওই ইন্টারেস্ট গুলো দিব যেগুলো নিয়ে আমি চাই পিন করব ভবিষ্যতে এবং আমার নিশ্চয়তার সাথে রিলেটেড থাকবে বা আমি চাই যে যে ক্যাটাগরি গুলো থেকে আমার নিউজ ফিডে সর্বক্ষণিক এই পিন গুলো শেয়ার হতে থাকবে সে অনুযায়ী আমি আমার এখানে ইন্টারেস্ট গুলো সিলেক্ট করব আপু এখানে তো দেওয়া ছিল 6টার মতো আমি কি 6টার বেশিও দিতে পারবো চাইলে পারবেন 6টার বেশি দিতে পারবেন ওকে আপু ও ইন্টারেস্ট গুলো ফরা কি চেঞ্জ করা যায় নাকি এখানে ইন্টারেস্ট গুলো প্রথমে যেটা দেন পরে হচ্ছে এইভাবে চেঞ্জ করার আপনার ইয়েগুলো আসে না অথবা পরে আপনি সার্চ করে করে কারোর সাথে ফলো করে তখন ইয়ে হতে পারেন বাট শুরুর দিকে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ইন্টারেস্ট গুলো দেওয়া হয় সেগুলোর বেসিসে আপনার হচ্ছে আপনার পিন বোর্ডটা থাকে এখানে আচ্ছা আমি এখন কুলছি তো এখন কুলে ফার্স্ট ইন্টারেস্ট দিছে যে খাবার দাবার এই সেগুলো দিয়ে ইয়ে করে দিছি অ্যাক্টিভ করে দিছি অ্যাকাউন্ট আচ্ছা আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে এই ড্যাশবোর্ডটা সবাইকে দেখাবে এখানে অন্য অন্য যেই পিনগুলো বা পিনের ইন্টারেস্টগুলো সৈকত সিলেক্ট করেছে ওই অনুযায়ী এখানে দেখাচ্ছে সবকিছু আমাদের ফার্স্ট যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সেট করতে হবে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে প্রথম কাজই হচ্ছে আমাদের প্রোফাইল সেটআপ এন্ড অপটিমাইজেশন সো প্রোফাইল সেটআপ করতে হলে আমাদের ফার্স্টে প্রোফাইলে যেতে হবে উপরে সৈকত কর্নারে যে গোল এস লেখা আছে ওখানে যান ডান পাশে উপরে হ্যাঁ ক্লিক করেন এটাতে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম এখন আমার প্রোফাইল পুরোই খালি এখানে কিছুই নাই তো আমার প্রোফাইলটাকে সেট করার জন্য আমাকে পাশের যে অ্যারো চিহ্নটা আছে অ্যারোটা অ্যারো চিহ্নটা ইয়ে করেন ক্লিক করেন এইখানে কয়েকটা ব্যাপার আছে একটু বলে নেই পয়েন্টস গুলো সেজন্য হচ্ছে দেখেন এখানে উপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটা অপশন এইটা মানে হচ্ছে আপনি এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাতে সাথে ইনস্টাগ্রামের মতো যেমন একটা জায়গা থেকে একবার লগ ইন করে ওখানে আরো কিছু অ্যাকাউন্ট আপনি অ্যাড করে রাখতে পারেন এইখানে পিন্টারেস্টের সেম সিস্টেম আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টটা থেকে আরো কিছু অ্যাকাউন্ট যদি আপনার ধরেন আরো দুইটা জিমেইল যে আরো দুইটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে
সবগুলো অ্যাকাউন্টকে এখানে অ্যাড করে রাখতে পারেন, জাস্টে জাস্ট সুইচ করে। আমরা জিমেইলে যেরকম একটা ডিভাইসে অনেকগুলো জিমেইলে লগইন করতে পারি, জাস্ট সুইচ করে করে এক একটাতে ঢুকতে পারি, ঠিক সেম এই সিস্টেমটা হচ্ছে এটাই। আর নিচে দেখেন লেখা অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, আমাদের ইয়েতে যেমন ছিল ইনস্টাতে, যে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটার পরে এটাকে দুইটাতে ডাইভার্ট করে আমরা আইদার ক্রিয়েটর অথবা বিজনেস অ্যাকাউন্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে হলে ক্রিয়েটরে যেতাম, আর বিজনেস পারপাস হলে বিজনেস অ্যাকাউন্ট। আর এখানে হচ্ছে আপনার যে পার্সোনাল প্রোফাইলটা সেটাকে আপনি আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে করতে পারেন, আর হচ্ছে আপনি যদি বিজনেস রিলেটেড আপনার পিন্টারেস্ট থেকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে একটু বিজনেস অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করে ফেলি। তো সৈকত আপনি অ্যাড আ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করুন। আচ্ছা আপু, এটাতে কি ওই একটা ইমেল থেকে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে? আপনি যে ইমেলটা দিয়ে এখন পিন্টারেস্টে অ্যাকাউন্টটা খুললেন, এই অ্যাকাউন্টটার আন্ডারে হচ্ছে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে কি আলাদা ভাবে করতে হবে? ফেসবুকে আমি আপনার কথাটা আমার কাছে কেটে কেটে আসতেছে শোভন, আরেকবার বলেন একটু কষ্ট করে। ফেসবুকে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা তো ডিফল্ট হয়ে যেত না, আমাদের তো ক্রিয়েট করতে হতো না, এখানে বলতেছি আলাদা ভাবে হয়তো ক্রিয়েট করতে হবে, এটা আর কি। না এইখানে হচ্ছে ফেসবুকে যেটা আমরা আলাদা বিজনেস অ্যাকাউন্ট করতাম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের জন্য, হ্যাঁ, আর এখানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে আলাদা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট না। হ্যাঁ বিজনেস অ্যাকাউন্টের থ্রুতে হচ্ছে আমরা অ্যাড গুলো রান করতে পারবো, বাট এখানে বিজনেস অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের মতো কাজ করতেছে। ইনস্টাগ্রামে যেরকম আপনি আপনার একটা নিচ ধরে বা ধরেন আপনার একটা বিজনেস, সেই বিজনেস এর নাম, ওয়েবসাইট না থাকলে না দিবেন, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করেন। আপু ওয়েবসাইট তো নাই? Not yet then. Next দিব? হ্যাঁ next দাম। এখানে কেবল এটা দিব, অনলাইন রিটেলটা দিতে পারেন, রিকমেন্ডেশন বেসড ইওর ডিটেইলস। এটা হচ্ছে কি আপনি আপনারটা কি কোনটা দিতে চান সেটার উপর বেস করে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, অথবা বায়ারের যেটা আছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে হবে। আপনি হচ্ছে ব্লগার তো না, কনজিউমার গুড প্রোডাক্ট আর সার্ভিস দিতে পারেন, অথবা এখানে আপনি অনলাইন রিটেইল আর মার্কেটপ্লেস দিতে পারেন আপনার জন্য, অথবা যদি ইনফ্লুয়েন্সার হিসেবে দেন তাহলে পাবলিশার অর মিডিয়া, মানে যেটা আপনার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে সেটাই আপনি এখানে নেবেন। আপু এই জিনিসটা কি? শপে পাই? এইটা হচ্ছে আপনার যে অ্যাফিলিয়েট করে না
অ্যাফিলিয়েটের জন্য এই মার্কেটপ্লেস গুলোর সাথে আপনি আগে থেকে আছেন কিনা, ইউজ করবেন কিনা আপনার প্রোডাক্ট গুলো সেল করার জন্য? তো আপনি এটা করেন, আপনি এটা আসছে কেন আপনার? এটা তো এভাবে আসার কথা না। নেক্সট এ ক্লিক করেন তো। আচ্ছা সামথিং এলস না, কিছু দেওয়া লাগবে? নেক্সট ক্লিক করে দেখেন তো স্কিপ করা যায় কিনা। না আপনি নেক্সট ক্লিক করে যাচ্ছে না। তাহলে সামথিং এলস দিয়ে হচ্ছে আপনি নেক্সট এ ক্লিক করে দেন। রানিং অ্যাড আর আই এম নট শিওর ইয়েট দেন। এখন ফার্স্টে আপনাকে স্টার্ট করার জন্য বলে যে কিছু একটা পিন করতে চায়, শেয়ার আইডিয়া, ক্রিয়েট এ পিন, ইওর অডিয়েন্স, ক্রিয়েট অ্যান অ্যাড। এইটা একটা আপনাকে জাস্ট একটা বেসিক ওভারভিউ ওরা পিন্টারেস্ট থেকে দিচ্ছে, এটা ক্রস করে দেন, দরকার নেই। সো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, এটা বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেল। এখন যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, উপরে দেখেন দুইটা অপশন বেড়ে গেল। আগে কিন্তু ছিল প্রোফাইল আর ক্রিয়েটটা ছিল, এখন কিন্তু অ্যানালিটিক্স এন্ড অ্যাডস এই দুইটা অপশন এই সাইডে চলে আসছে। অ্যাজ বিকজ এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাড রান করবেন বা প্রমোশনাল কাজ, পেইড প্রমোশনাল কাজ করবেন। তা আমরা চলে যাই আমাদের লাগে, কখন জানি ইলেকট্রিসিটি চলে যায় আর নেটটাও চলে যায়। এই যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে অলরেডি। উপরে উপরে আপনার প্রোফাইল সেটিংস আমরা যেখান থেকে অপশন পেলাম ডান সাইডে, হ্যাঁ এখানে আমি প্রোফাইলটা এডিট করতে হবে না? সো এই যে আপনার প্রোফাইলটা এখন আপনি এডিট করে নেন, একটা কভার অ্যাড করেন, আপনার প্রোফাইল পিকচার একটা অ্যাড করেন। এগুলো ডাইমেনশন গুলো আমি দিয়ে রেখেছি। অ্যাড এ কভার এখানে না আপু? হ্যাঁ আপনার ল্যাপটপ থেকে কোনো একটা কভার অ্যাড করে ফেলেন। এটা তো ভাইয়ার ল্যাপটপ, আমার ছবি টবি তো নাই। পিকচারে দেখেন কিছু আছে কিনা। না আমার ল্যাপটপটা যে আপু সেই যে সার্ভিসিং এ দিছি ওরা আর ফেরতই দিল না। এখানে কিছু যে ফেসবুক নিয়ে তো কিছু একটা আছে, দিয়ে রাখেন এই চোখ দিবেন কেন? উপরে উঠান। আমি যে ফার্স্টের দিকে ফেসবুকের মনে গিগ টাইপ কিছু দেখলাম, এই যে এখানে, হ্যাঁ এটাও আপু আমার গিগ এর ছবিটা, এটা দিয়ে দেন। দাদা আপনার অ্যাকাউন্টে আপাতত জন্য দেন এটা এখন। এটা এরকম আসছে কেন? এটা আপনার কি বলতেছে ওপেন কোথায় দেওয়ার পর এটা আসলো আপু? ওই হ্যাঁ 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 প্রোফাইলে। আপনি যে ওপেনে করেন আপনাকে পিন কোড ডাউনলোড, পিন কোড দিয়ে আর এই পিন্টারেস্ট কিছু কিছু জিনিস চেঞ্জ করছে মনে হয়। আপনি ওপেনে ক্লিক করেন তো, ওই যে অথবা ক্যামেরাটাই ক্লিক করেন। এটা আসছে আপু। এ
এটা তো আরেকটা ইয়ে হয়ে গেল। আচ্ছা এটা ক্রস করেন। আচ্ছা প্রোফাইলে ক্লিক করেন, নাম্বার ক্লিক করেন, তো বিজনেস অ্যাকাউন্টের জন্য এটা আসতেছে। আচ্ছা এখান থেকে সেট করে না করি আমরা, ইয়েতে যাই, উপরে কর্নারে যান। এসে হ্যাঁ এখানে যান, অ্যারো টাতে যান, অ্যারো টাতে আরো গিয়ে আপনি আপনার বিজনেস প্রোফাইল থেকে এই প্রোফাইলে আসেন। হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ আপু এটাতে দিলেও এরকমই আসতেছে, এরকম তো আসার কথা না। তো এই ক্যামেরার যে আইকনটা আছে ওখানে ক্লিক কর। করছি তো ভাই, ওখানে সেম জিনিস আছে, করছে ওখানে তো করছে, ও সেটাও তো আসছে একই জিনিস। ওপেন দা দা, আবার ক্লিক কর, আবার ক্লিক কর, ওখানে করছে একটা লেখা আসে তো ওটা কই? আচ্ছা পাশের ওপেন এন্ড ট্যাব এগুলোর মধ্যে ক্লিক করেন তো, কোনোটাতে কোনো ক্লিক নিচ্ছে না? না বো ইন্টারেস্টের আইকনটা ক্লিক করে দেখেন না, ক্যামেরার আইকনে গেলে, ক্যামেরার আইকনে গেলে একটা লেখা আছে ওটা পড়তে পারলে তাহলে বুঝতাম আর কি। ওপেন পিন্টারেস্ট এন্ড ট্যাব ক্যামেরা আইকন ফর আইডিয়াস, না এইটা না। আর ওপেন এর এখানে ক্লিক আসেন তো, এই যে পিন্টারেস্টের যে আইকনটা এখানে রাখেন তো, কোনো লেখা আসে না, ওপেন দিয়ে রাখছে, ওপেন এন্ড ট্যাব ক্লিক। আচ্ছা ওপেন পিন্টারেস্ট এন্ড ট্যাব দা ক্যামেরা আইকন ফর আইডিয়াস, কি কথা বলতেছে মাসখানে মাসখানে একবার ডাউনলোড পিন কোডটা আবার ক্লিক করেন তো দেখি এটার ভিতরে যে কি সমস্যা, এখানে কি পিন কোড ডাউনলোড করতে বলে, মানে ক্লাসে আসি। হ্যাঁ জি আপু, বললাম ডাউনলোড পিন কোডে আবার ক্লিক করেন, ক্লিক করার পরে যেটা আসছিল সেটা দেখেন, এইটাই আসছে, সি অল ফটোজ অ্যাড টু, কি এগুলো কি আসছে আমি তো কিছু বুঝতেছি না। না ওই যেটা ডাউনলোড হলো না ওটার মধ্যে ঢোকার পরে আপু এটা আসছে, এই ফটোটা আসছে, এই ইন্টারফেসটা প্রথম দেখলাম আমিও, প্রথম দেখতেছি, আমারটার মধ্যে তো এরকম আসে নাই, কি চেঞ্জ হইছে। ইন্না লিল্লাহ, কখন জানি আমার ইলেকট্রিসিটি চলে। আপনাকে আওয়াজ পাইছেন? হ্যাঁ আপু অনেক জোরে হচ্ছে মনে হয়। আল্লাহ ভয় পেয়ে লাভ দিয়ে উঠছি পুরা। অনেক কি বৃষ্টি হচ্ছে? প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখানে যে রোদ পড়তেছে ওই রোদ আমার এখানেও তো দেখি মেঘ, এখানে তো রোদ আছে। আচ্ছা আপু তাহলে কি করবো এখন? একটু ওয়েট, আমি একটু আমার এখান থেকে দেখি, আপনি এখানে থাকেন, আমি একটু আমারটাতে দেখি কি সমস্যা, এখান থেকে এরকম করছে কিনা। ঠিক আছে আপু, কোনায় একটা আপলোডের চিহ্ন আছে, এডিট এবং আপলোডের চিহ্ন আছে, এটা জি এটা তো দেখেন তো কি দিচ্ছে, এটা পড়তে দিয়ে দেখবো। আচ্ছা দেখি আপু কি বলে, ওয়েট করে আবার পড়বে একটা বাজ। ওকে ফাইন, বুঝতে পেরেছি, এখান থেকে করা যাবে না, বুঝেছি। আপু প্রোফাইল থেকে করতে হবে, এডিট প্রোফাইলে গিয়ে করতে হবে, ইয়ে করেন সৈকত, ওই যে আইকনে অ্যারোতে আপনার ওই যে উপরের ইয়েতে যান, ওখানে হ্যাঁ এটাতে অ্যারোতে চেক করেন, সেটিংস এ যান, সেটিংস সেটিংস নিচে, হ্যাঁ সেটিংস এ যান,
দানি যে এখানে ফটোটা আছে এখান থেকে দিতে হবে, ওখান থেকে দিচ্ছে না। হ্যাঁ এখানে এই যে চেঞ্জে ক্লিক করেন। আপনার লাস্ট নেমটা দিয়ে দেন। ডান দিয়ে দিব, বারবার করে লাভ দিয়ে দিয়ে উঠতেছি, যে অবস্থা করতে লা মাফ করো। নিচে বায়ো লিখতে হবে তো, বায়ো লিখতে হবে। আমি এখানে কি লিখবো? বায়োতে যখন আসেন বায়োটা কিভাবে লিখবেন? যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন যে নিশটা নিয়ে করতে চাচ্ছেন ওই নিশ রিলেটেড কিছু কথা লিখবেন, কিওয়ার্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা অ্যাবাউট বায়ো স্টোরি যেগুলো থাকে। আল্লাহ মাফ কর, আল্লাহ মাফ কর। ইয়া নষ্ট হয়ে যায় ওই ল্যাপটপ, তারপর এই ধরনের ডিভাইস গুলো। হ্যাঁ আমি খুবই ভয় পাচ্ছি, আমার এখানে ইলেকট্রিসিটিও ইয়ে করতেছে, মানে প্রচন্ড, আর সবগুলা মনে পড়তেছে আমার আশপাশ দিয়ে। আমাদের পাশে দুইটা ফ্যান নষ্ট হয়ে গেছে এরকম টাড়ার ফুটে গত বছর। তো আমাদেরকে হচ্ছে অবভিয়াসলি ওই নিজ ধরে লিখতে হবে, এটার একটা ক্যারেক্টার লিমিট আছে 160 ক্যারেক্টার লিমিটের মধ্যে লিখতে হবে। সো বেশি কথা লেখা যাবে না, ইন শর্টে সামারি লাইন লিখতে হবে। নিশ হলে নিশ রিলেটেড, বিজনেস হলে বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড, উইথ কিওয়ার্ডস, অবভিয়াসলি উইথ কিওয়ার্ডস। এটা যাতে আমরা কখনোই না বলি, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই জিনিসটা আমাদেরকে ফলো করতেই হবে। আবু দেন এখানে আর কিছু করা লাগবে? তারপর লোকেশন, আপনি তো লোকেশন সিলেক্ট করেছিলেন ক্রিয়েশনের সময়, তখন যেটা দিয়েছেন সেটা দিবেন। এখানে সান ফ্রান্স, আপনি কি কানাডা দিয়েছেন নাকি ইউএসএ দিয়েছিলেন? ইউএসএ দিয়েছিলাম আপু। হ্যাঁ এরপর অ্যাকাউন্ট সেটিংস আছেন, এখানে কিছু পয়েন্ট আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। আপনার ইমেল পাসওয়ার্ড যেটা আছে সেটা তো থাকবেই, যে আপনার এখানে কান্ট্রিটা রিজনটা, মানে যদি চেঞ্জ করা প্রয়োজন পড়ে, ধরেন আপনি কান্ট্রির এমন একজন কান্ট্রির বায়ার পেলেন যে কান্ট্রির হচ্ছে লোকেশনটা আগে থেকে উনি হয়তো পিন্টারেস্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছে, যে লোকেশন দিয়ে রাখছে ওই লোকেশনে হয়তো ইয়ে নাই কি বল অ্যাড রান করা যাবে না, তখন আপনি এখান থেকে তার লোকেশনটা চেঞ্জ করে ইউএসএ কানাডা এগুলো দিয়ে রাখবেন, যেহেতু অ্যাড রান করতে হবে, অ্যাড রানের জন্য সব কান্ট্রি এলিজিবল না। তারপরে হচ্ছে একটু নিচে নামেন, এখানে যে ইউজার লগইন এগুলো দিয়ে যদি অলরেডি বায়ার করে রাখে তো সেখানে আপনার কিছু করার থাকবে না, বাট এগুলোকে বায়ারকেও সাজেস্ট করবেন যে এই জিনিসটা যাতে
হচ্ছে ফেসবুক বা গুগল থেকে ডাইরেক্ট লগইন এর এটা না অপশনটা সিলেক্ট না করে, তারপর আরো নিচে আসেন অ্যাকাউন্টে চেঞ্জেস, এই যে যদি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চান এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অথবা ডিলিট ইওর অ্যাকাউন্ট এন্ড অ্যাকাউন্ট ডেটা, একদম যত ডেটা দিয়েছেন ছবি টু বি, কারণ পিন্টারেস্টের ছবিগুলো যখন আমরা মানে আপনার অ্যাকাউন্টটা একটা এস্টাবলিশড অ্যাকাউন্ট হবে এখান থেকে যখন আপনি ইমেজ শেয়ার করেন পিন্টারেস্টের ছবি এত তাড়াতাড়ি এসইও হয় এবং ওটা দেখবেন যে আপনার গুগলে গিয়ে কোনো একটা কিছু সার্চ করলে দেখবেন এর মধ্যে ম্যাক্সিমাম ছবি পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু শো করে। তো এই যে ডাটা গুলো অলরেডি শেয়ার হয়ে যায় অটোমেটিক্যালি অর্গানিকলি, সেই জন্য এখানে দেয়া আছে যে ডিলিট ইওর অ্যাকাউন্ট এন্ড অ্যাকাউন্ট ডেটা, যে ছবি বা ভিডিওস গুলো দিয়েছেন সেগুলোও যাতে একদম ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে আপনার এই ডেটা গুলো আর শো না করে কোথাও, সো একদম ক্লোজ অ্যাকাউন্ট হবে অথবা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে কি আপনি এটাকে ডিঅ্যাক্টিভেট এখন করে রাখতেছেন, চাইলে আবার পরবর্তীতে অ্যাক্টিভ করতে পারেন, আর ক্লোজ অ্যাকাউন্ট মানে একেবারেই এটা বন্ধ, এটার আর কোনো অস্তিত্ব থাকবে না। যেমন হচ্ছে যে ওই আমি কয়েকদিন আগে একটা জিমেল অ্যাকাউন্ট ক্লোজ করছি আর কি, ওখানে 60 দিনের সময় দিছে, পিন্টারেস্ট দেয় সময়টা হয়তো বা বেশ কম হতে পারে কিন্তু সময় দেয়। স্যার আপনার এন থেকে এটাকে যেমন আমরা যখন ইয়েতে ইউটিউবে চ্যানেল ডিলিট করেছি, হ্যাঁ ইনস্ট্যান্ট কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তো এটা আসলে ইয়ে করে কি বলে এক একটা প্ল্যাটফর্মে এক একটা রুলস ফলো করে, কোন কোন প্ল্যাটফর্মে আপনাকে হয়তো বলবে যে ডিলিট করেছেন কিন্তু আমি এখান থেকে ফাইনালি ডিলিট করব হয়তো 7 দিন পরে বা 15 দিন পরে, এরকম একটা ডিউরেশন দেয়, আর কোথাও কোথাও একদম ইনস্ট্যান্ট ডিলিট হয়ে যায়। আমি এখান থেকে ডিলিট করি নাই কখনো অ্যাকাউন্ট, তো এক্সাক্ট ডিউরেশনটা ওরা কত দিন দিচ্ছে বা আদৌ দিচ্ছে না সাথে সাথে ডিলিট হয়ে যাচ্ছে সেটা আমি শিওরলি বলতে পারছি না, কারণ পিন্টারেস্টে অ্যাকাউন্ট আমার যেটা আছে আমি তো ওটা ডিলিট করি নাই। এরপরে ক্লেইমে যাবেন আচ্ছা এখানে ক্লেইমের যে ব্যাপারটা আছে পিন্টারেস্টের সাথে হচ্ছে ওয়েবসাইটের একটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়, যেহেতু প্রথমে বলেছি যে পিন্টারেস্টটা যেরকম ইমেজ শেয়ারিং ইমেজের বা ভিডিওর সাথে হচ্ছে লিংক শেয়ারিং এর জন্য এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং লিংক শেয়ার করার সাথে হচ্ছে ট্রাফিক গুলাকে অন্য প্ল্যাটফর্মে ডাইভার্ট করার জন্য পিন্টারেস্ট ব্যবহার করা হয়। তো এখানে অবভিয়াসলি আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটাকে এখানে দিয়ে এটার সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট করার জন্য এই যে ক্লেইম যে বাটনটা দেখাচ্ছে প্রত্যেকটাতে সেগুলো হচ্ছে আসলে ইন্টিগ্রেশনের জন্য বলছে, এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে তারপর ক্লেইমে দিলে সেই ওয়েবসাইটটা আপনার যে ওয়েবসাইট সেটার সাথে এটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে, তো তখন আপনার প্রোফাইলের একটা পোর্শনে দেখবেন যে নিচে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা চলে আসবে, যেরকম আমরা ইনস্টাগ্রামে দিয়েছিলাম ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি বা ওয়েবসাইটের জায়গায় অন্য যে প্ল্যাটফর্মের লিংকটা দিয়েছি ওই লিংকটা আমাদের প্রোফাইলে চলে আসছে, ঠিক সেভাবে এখানেও হচ্ছে ওয়েবসাইটের লিংকটা চলে আসবে,
আর আলাদা করে অন্যান্যটা আলাদা দেওয়ার জন্য দেখেন একটু নিচে নামেন, ইনস্টাগ্রামও দেয়া আছে, তারপর ইউটিউব দেয়া আছে। সো আলাদা করে ইনস্টাগ্রামের সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে ইউটিউবের সাথে করতে পারবেন, এবং ইটসি যেটা দেয়া আছে সেটাও আরেকটা হচ্ছে যে ই কমার্স সাইটের সবগুলো, সো এইগুলোর সাথে আসলে ডিরেক্ট এখান থেকে লিংক কানেক্ট করা যায় এটার জন্য। আর এখানে ক্লেম জাস্ট এদের ভাষায় এটাকে ক্লেম করা বলা হচ্ছে, সো আপনি যে কোনো একটা করেন, ওয়েবসাইট যেহেতু নাই সৈকত, তো আপনি ইনস্টাগ্রামের ক্লেমটাতে ক্লিক করেন। আপনি ইনস্টাগ্রাম লগইন করা আছে? না এখানে তো লগইন দিয়ে দেন, আপনার সব কিছুই খালি বলে কেন বিলং করে না, আপনার ইমেল বিলং করে না, আপনার ইয়ে লগইন উইথ ফেসবুক দিলে হবে মনে হয় আপু। এইখানে তো সৈকতে আইডি পাসওয়ার্ডও দেয়াই ছিল, সো কেন ওইটা নিচ্ছে না, কেন ওইটা তো নেয়ার কথা। আচ্ছা লগ ইন তো করেছেন, আপনি আপনার যে ইয়ে ট্যাবে যান, পিন্টারেস্টের ট্যাবে যান, আবার ক্লেমে ক্লিক করেন, আপনার তো আগের বার লগ ইন করা ছিল না, এখন অথরাইজ করেন, এই যে নিচে অথরাইজ যেটা লেখা আছে অথরাইজ করেন। We couldn't log you in with that. Try again. আচ্ছা সৈকত আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি আমার অ্যাকাউন্টে যাই, আপনার এখান থেকে সবই খালি ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা আমাকে একটা মিনিট একটু টাইম দেন তো আপনারা। আপু এখন কিন্তু 28 জন আছে, আমি অলরেডি স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা আমাকে ওখানে মিটিং জয়েন করতে হচ্ছে, সো আমি আপু এখন জয়েন করব।